আইনিভাবে মাটি কেটে পাচারের অভিযোগ উঠল একটি বেসরকারি কারখানার বিরুদ্ধে। পশ্চিম বর্ধমান জেলার পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কের ঘটনা। বুধবার সকাল থেকে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা ও স্থানীয় এক পঞ্চায়েত সদস্য। স্থানীয়দের অভিযোগ, কোনো রকম অনুমতি ছাড়াই বেআইনিভাবে মাটি কেটে পাচার করা হচ্ছে। একদিকে গ্রামের প্রবেশের মূল রাস্তা হচ্ছে, তার সাথে গভীর জলাশয়ে পরিণত হচ্ছে ওই এলাকা, যার ফলে এলাকার গরু ছাগল নিত্যদিন ওই গর্তে পড়ে যাচ্ছে। এমনকি ওই রাস্তা দিয়ে পারাপার করতে গেলে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষকে, এমনটাই অভিযোগ। যদিও এই বিষয়ে জেলা পরিষদের সহ সভাধিপতি সমীর বিশ্বাস বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। পশ্চিম বর্ধমান থেকে অনিল গিরির রিপোর্ট, আজ তাক বাংলা।